আসসালামু আলাইকুম দর্শক, মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি আমাদের প্রতিদিনকার অনুষ্ঠান। আজকে আমরা আপনাদের সাথে আমাদের যে পেশেন্টের পরিচয় করে দিব, ওনার বয়স 75 বছর। জীবনের দীর্ঘ একটা সময় উনি পাড়ি দিয়েছেন। ওনার নাম হচ্ছে সখিনা বেগম। উনি দীর্ঘ একটা সময় ওনার কোমর ব্যথাজনিত সমস্যা উনি ভুগছিলেন, পাশাপাশি ওনার হাঁটুতেও সমস্যা ছিল। এবং প্রথম যখন ওনার এই সমস্যাটা শুরু হয়েছিল, অল্প একটু সমস্যা দিয়ে শুরু হয়েছিল, ধীরে ধীরে এই সমস্যাটা এত প্রকট আকার ধারণ করেছিল যে উনি একদম বিছানা থেকে উঠতে পারতেন না এবং কারো সাহায্য ছাড়া উনি চলাচলও করতে পারতেন না। এবং এটার জন্য উনি দেশে এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু উনি ট্রিটমেন্ট করেছেন, কিন্তু উনি সঠিক ফলাফলটা উনি পাননি। পরবর্তীতে উনি একটা সঠিক পদক্ষেপ, একটা সঠিক সময় নেওয়ার কারণে আজকে উনি কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং ভালো। আসুন দর্শক, সরাসরি আমরা ওনার কাছ থেকেই জানি ওনার এই জীবনের এই পথ চলাটা, এই যুদ্ধ করাটা, এই সংগ্রাম পুরোটা আমরা ওনার কাছ থেকে শুনি। আসসালামু আলাইকুম। আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু আপনার নামটা একটু বলেন। সখিনা বেগম আমার নাম। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি থাকি দুহার থানা সুতারপাড়া গ্রাম, শ্বশুরবাড়ি নারিসা। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার মূলত কি সমস্যা ছিল? সমস্যা ছিল আমার ওই ডায়াবেটিক ছিল, তো তো হাঁটতে গেলে পাগুলি যে ঢপ ঢপ করে পড়তো আঙ্গিটা। হাসপাতালে ডাক্তারকে বললাম স্যার আমার এই রকম হয়, তা টেস্ট টেস্ট করলো, টেস্ট করার পরে ডায়াবেটিক তো আপনি একটু হবেই, তো হবেই বললে ওনার মতন উনি চিকিৎসা করছে। তারপরে খালি পড়ে যেতাম আমি। এটা কত বছর আগের কথা? এই 12-13 বছর হয়নি মনে হয় না, এরকম হয়েছে, এরকম হয়েছে। তার মানে ডায়াবেটিসটা প্রথম ধরা পড়ে আপনার প্রায় 12-13 বছর আগে? না, ডায়াবেটিসটা 12-13 বছর আগে, ডায়াবেটিক আরও আগে ধরা পড়ছে, কিন্তু আমি ওষুধ খাইছি, ইনসুলিন কোনো দিনে নেই নেই, অল্প ওই 5-6 খাওয়ার পরে 7-8 এরকম। আচ্ছা, তার মানে মোটামুটি কন্ট্রোলে থাকতো আপনার? তবে আমি খুব ই করে বাজ বিচার করে চলতাম, খাওয়া দাওয়া অনেক কন্ট্রোল করতাম। গত রমজান কুরবানির আগের আগের কুরবানি থেকে গত কুরবানির পর্যন্ত আমি একদম সবজি খেয়েছি, ভাত খাইনি। আচ্ছা, শরীর ওজন বাড়া ডাক্তার বলছিল, মোহাম্মদপুরে অর্থোপেডিক ডাক্তার দেখাইছিলাম, তিনি বললো যে আপনার খাওয়া দাওয়া সবজি খাবেন শুধু। তো তাই খাই দেখছি, বললাম যে আমি রমজান মাসে করে ভাত খাবো, তার কারণে আমি 12 মাস রোজা করি, এক মাসেরটা না খাই থাকলে না, এমনি বৃহস্পতি সোমবার রোজা করি, সোম বৃহস্পতিবার, কিন্তু 30 রোজা আমি পারবো না। তো ওই রমজান মাসেই খাইছি, এক রমজান গেছে, 2 কুরবানি গেছে, সবজি খাই এই রয়েছি। ডায়াবেটিস ওই যে ওইরকমই থাকে, কন্ট্রোলে থাকে, একটা ওষুধ খাই সকালে, তারপরে শেষে হইলো কি ওই আস্তে আস্তে যে যেটা ই হয়ে গেল, আবার টেস্ট করলো আপনার ইউরিক অ্যাসিড বেশি আছে, তো ওষুধ দিল। আমার আবার কিডনির সমস্যা আছে, তারপরে শেষে থাইরয়েডের সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, ডায়াবেটিস সবই নাই যে এমন কিছু নাই আর কি, অ্যাপেন্ডিক্স ফলাই দিছি, তারপর গলব্লাডার ফলাই দিছি। আরও কত বছর আগে মনে করেন যে 18-19 বছর আগে, না আরও বেশি, তাই না, 23-24 বছর আগের কথা। আর 30 বছর আগে বোধ হয় একটা আসার খাই পড়েছে, ডাক্তার দেখাইছিলাম, তো উনি বললো যে একটু রক্তক্ষরণ হয়েছে, এটা ওষুধ দিয়ে ওই কোমরে। হ্যাঁ, তখন একটু রক্তক্ষরণ হয়েছে, ওইটা যদি ওষুধে সারে তাহলে ভালোই, আর যদি না সারে তাহলে অপারেশন লাগবো। তো চিকিৎসা ফিকিৎসা করলে বাদ আমি দিবি ভালো, হ্যাঁ অপারেশনও লাগে নাই। তো ওই জায়গাটার থেকেই শুরু হয়েছে ব্যথাটা, এই কোমরটা ওখানে ব্যথা করে, আর এই পাউটা বারে বারে পরে, এই পাউটা দুইটা পা আমি 10 বার ভাঙছি, 7 বার প্লাস্টার করছি, পড়ে যায় শুধু পড়ে যায়, কোনো কারণ নাই, কারণই যাইতেছি পড়ে গেছি। তখন কেন পড়ে যাচ্ছে উনি বল, ফার্স্টে আপনার তো ডাক্তার চিনেন, ডাক্তার মানুষ ছিল আমার চিকিৎসক, তাহলে অনেকদিন ব্লাড টেস্টে পাইয়া বললো কি যে আপনার রক্তে অনেকটা রক্তের গ্রুপ এমনি যে
একটা দোষ আছে এই 40 বছরের পরে থেকে দেখা দিব অনেক বছর আগে তো তখন আমার 30 35 বছর তখন ঔষধ দিছিল খুব দামি একটা ঔষধ দিছিল খাইছি দুই মাস ধরে একই রকম লাগে আমি সুস্থ মানুষ তো তো উনি আমার চালায় যেতে বলছিল এইটাই আমার আর কি অলসতা পরিশেষে আমি অনেক ভালো আমি বললাম যে ম্যাম কী ওইটা কী সমস্যাটা কী কখন যদি দেখেন না মানুষ বলে যে পড়ে যায় পা ভেঙে গেছে হ্যাঁ ওইটা না কিন্তু এই রূপটা যাগ আছে তারা করবো কি ওই হাড়টা ভেঙে যাই পা পড়ে যাইব আগে হাড় ভাঙবো তারপরে পরব তো টুস বিস্কুটের মতো হাড়ের মজা শুকাই যায় তারপরে প্লাস্টার করলাম ঢাকা এসে গ্রামের বাড়িতে ছিল যে তুহারে পরে শেষে প্লাস্টার করলাম 21 দিন পনেরো হইলো 2 সপ্তাহ তো ভালো হইলো কিন্তু এখন উঠা বসায় কট করে উঠলে মনে হয় একদিকে হাড়টা আরেক দিয়ে কচ্ছর করে লাগে ঘাড়ের এইদিকে তাকাই ই করলে এখন হয় না এখানে আসছি পরে ব্যায়াম করার পরে আল্লাহ দিলে ঠিক হয়ে গেছে এটা তারপরে শেষে ওরকম হয়তো ঘাড় ঘুরাইতে পারতাম না মন ভাবে বাঁচত যে ঘুরাইলে বুঝি ছিঁড়া যাবো আর ঘাড় সোজা করবো না এখন আল্লাহ দিলে ভালো আমি তো এখানে দেখ এখন সমস্যা হচ্ছে কি এখানে যে ইঞ্জেকশনগুলি দিস আমাকে আর ইসে তাতে আমার ব্যথাটা এবং অবসতাটা কমছে যে আমি এমনও আছে যে 2 রাতের অবধি ঘুম যাইতে পারতাম না বাস রাইতাম দাপ রাইতাম কিন্তু এটা যে ব্যথা তা না খিচুনি আসত আমার তো ওই রকম এইখানে এই থেরাপি দেওয়ার পরে ওইটা নাই আজকে 3 রাত যাবত আমি ঘুম আসি কতদিন পরে এই ঘুমটা আসতেছে মানে কতদিন ধরে এই সমস্যাটা হচ্ছে তারপরে কতদিন পরে বছর খানিক তারপরে শেষে তারপর আমার হাজব্যান্ড ওই যে স্ট্রোক করলো তখন আমার খেয়াল আর অতটা করি না ওনার দিকেই ই দিছি আমার ছোটো বোনের জামা এখানে এসে ভর্তি ছিল সে একজন ডাক্তার আর কি তারপর শেষে উনি বললো আপা আমি যদি ভালো হইতে আপনাকে ভর্তি করে দিন তুমি ভালো হয়েছে বলে আমার বলছে আমরা বলছি যে বুড়া মানুষ তারা রাখা যামু কষ্টের উপর দুজনই দেখো এক অবস্থা দুইজনই ভর্তি হয়ে যায় তো মেয়েরা জামাইরা সবাই আর কি নাতি আমার নাতি কিন্তু আপনি বসেন মানুষ তো বললো যে না 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 আপনি চিন্তা করেন ভর্তি হয়ে যান সবাই জামাইরাও বললো ভর্তি হয়ে যান ছেলেও বললো কী করা এই যে ভর্তি হইলাম তো এখন তার মানে আপনি দীর্ঘ একটা সময় পরে যে এখন এই যে আপনি যেটা বললেন যে আপনি আগে ঘুমাতে পারতেন না এখন আপনি একটু ঘুমাতে পারছেন আগে থেকে আপনি কিছুটা সুস্থ বোধ করছেন 3 রাত আগেও আমি ঘুমাইতে পারিনি মনে হইতো যে দাবটি থাকলে কাইটা ভালাই বা এত আশ্রয় পাও বাইরে পাই তো টের পাই না কিন্তু ওই খিচুনিটা ওই কিটমিটিটা থাকে কিন্তু ব্যথা নেই এখন আর ব্যথা নেই যে এখনও জির জির করতেছে এটা সৌজন্য তার মানে এই যে দীর্ঘ একটা সময় যে আপনি এই আপনার হাঁটু ব্যথা থেকে শুরু করে আপনার কোমর ব্যথা এই ঝিঝি থেকে আপনি যে যে কষ্টটা পেয়েছেন সেটা থেকে যে এখন কিছুটা আপনি মুক্তি লাভ করেছেন কেমন লাগছে আপনার কাছে আমার খুব ভালো লাগতেছে এটা ওইটা আমার মনে খুব আনন্দ লাগতেছে যে না এই কষ্ট হইলেও এই কষ্ট আমার ঘুম আসে ঘুম আসতে পারি এইটুকু এই আচ্ছা আমরা জানি যে আপনি এর মাঝখানে আপনি একবার সিঙ্গাপুর গিয়েছিলেন চিকিৎসার জন্য সেটা কী সমস্যার জন্য গিয়েছিলেন কী সমস্যার জন্য যে আমার হাজব্যান্ডের পা ওই যে ডায়াবেটিক আছে তো তো পা একটু কেনি লাগছিল তো এই দেশে ডাক্তার যে দেখাইলাম না বলো গিরা থেকে পাও কেটে ফেলতে হবে আচ্ছা হ্যাঁ তো ওই কথা শুনে আমার মনটা খুব খারাপ এই মানুষ কাইটে ফলাইলে কী অবস্থা হইব তারপর শেষে সিঙ্গাপুরে মেয়ে থাকে আবার আমার এক মেয়ে থাকে তার সব জায়গায় যে এখন ওই যে ই করে না খোঁজখবর নিয়ে দেখে হ্যাঁ তো ওই আমার ছেলে এটা মনে করলো যে ওই ইন্ডিয়া গেলে ভালো হয় কিন্তু ইন্ডিয়া গেলে ভালো হইলো আব্বা আমার যত্ন চলবো না সিঙ্গাপুরে নামিয়ে জামাই বলছে যে আসেন ওখানে কি আপনি আপনার নিজের কোনো চিকিৎসা করেছিলেন হ্যাঁ ওনাকে গেছি বলে জামাই আমাকেও দেখাইছে ওনাকেও দেখাইছে আচ্ছা আপনার মানে আপনার সম্পর্কে তখন ডক্টর কি বলেছিলেন কি অত কথা আমার মনে নাই ওষুধ দিছে ওষুধ খাইছি একটু কমছে
কিন্তু পরবর্তীতে আবার সে আগের অবস্থায় চলে আসছিল। হ্যাঁ, তার সিঙ্গাপুর তো যাওয়া সম্ভব না ডাক্তার দেখানোর জন্য। তো এখানে আসলাম পরে আমার দেশের অর্থোপেডিক দেখাইতাম, খালি পা ভাঙতাম আর দেখাইতাম, পা ভাঙতাম আর দেখাইতাম। এ লাস্টে আইসে এখানে এক মাস আগে ভর্তি হইলাম। তো ধন্যবাদ আপনাকে দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন ওনার মুখ থেকে ওনার এই দীর্ঘ জীবনের এই পরিক্রমা পথ চলা। উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন, যখন যে যেখানে বলেছে সেখানে উনি ট্রিটমেন্ট নিয়েছেন। দীর্ঘ একটা সময় উনি ওনার কোমর ব্যথা এবং হাঁটুর ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন, পাশাপাশি ওনার ক্যালসিয়ামজনিত সমস্যা, ওনার হাড় ফাঁপা একটা রোগ ছিল, সেটার জন্য ওনার অনেক সমস্যা হতো, বারবার ওনার পা ভেঙে যেত, অল্প একটুতে ফ্র্যাকচার হয়ে যেত। তো সেই অবস্থা থেকে উনি একটা সময় সিঙ্গাপুরে গিয়ে উনি ট্রিটমেন্ট করেছেন, বাট পরবর্তীতে যখন উনি কাঙ্ক্ষিত ফল পাননি, পরবর্তীতে উনি ওনার ছেলের কথা এসে এবং ওনাদের একজন পরিচিত যখন এই ডিপিআরসি হসপিটালে, ছোটো বোনের জামাই, ডিপিআরসি হসপিটালে উনি নিজে চিকিৎসা নিয়েছেন এবং উনি যখন সুস্থ হয়েছেন ওনার দেখা দেখি এসে উনিও ভর্তি হয়েছেন এবং ওনার হাজবেন্ডকে নিয়ে এসে উনি ভর্তি হয়েছেন। আজকে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আজকে বাড়ি ফিরে যাচ্ছেন, এটা অনেক বড় একটি ব্যাপার। দর্শক, আশা করি আজকের এই সাক্ষাৎকার থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন এবং শিখতে পারলেন, যেটা আপনাদের জীবনে অবশ্যই আপনারা কাজে লাগাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।